شمع إسرائيل أدمع بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানতে চলেছি ইহুদি ধর্মের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এগুলো হলো ইহুদিদের আজান, অর্থাৎ তারা কীভাবে আজান দেয়, তাদের আজানের অর্থ কী, ইহুদিদের নামাজ, অর্থাৎ তারা কীভাবে নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ পড়ে, আর ইহুদিদের বিলাপের দেয়াল কী, তারা কেন সেখানে গিয়ে কান্নাকাটি করে, এই বিষয়গুলো। প্রথমে আসি ইহুদিদের আজান সম্পর্কে। দর্শক, পৃথিবীতে প্রত্যেক ধর্মের মানুষই সৃষ্টিকর্তার অনুগ্রহ পাওয়ার আশায় প্রার্থনা করেন। এক এক ধর্মের অনুসারীরা এক একভাবে প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করে আসছেন যুগ যুগ ধরে। মুসলমানরা যেমন নামাজের সময় হলে আজান দিয়ে মুসল্লিদের নামাজের জন্য ডাকেন, তেমনই খ্রিস্টানরা ডাকে বেল বাজিয়ে, আর হিন্দুরা ডাকে ঘণ্টার ধ্বনি ব্যবহার করে। সকল ধর্মের জন্যই আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, তবে এদের মধ্যে একটি ধর্মের মানুষের প্রার্থনার আহ্বান মুসলিমদের আজানের সঙ্গে কিছুটা মিল রয়েছে, তারা হচ্ছে ইহুদি। ইহুদিরা সাধারণত তিনটি লাইনের মাধ্যমে ইসরায়েলিদেরকে প্রার্থনার জন্য ডেকে থাকে। এগুলো হলো শামা ইসরায়েল, আদনাই ইলোহিনু, আদনাই ইহাদ। এখানে শামা ইসরায়েল মানে হলো হিয়ার ও ইসরায়েল, অর্থাৎ শুনো হে ইসরায়েলবাসী। আদনাই ইলোহিনু, দ্য লর্ড ইজ আওয়ার গড, এখানে লর্ড বলতে তাদের ঈশ্বর হাশেমকে বোঝাচ্ছে। অনেক ইহুদিরাই তাদের ঈশ্বরকে হাশেম বলে ডাকে, তাই এর অর্থ দাঁড়ায় হাশেম আমাদের ঈশ্বর। এরপর হলো আদনাই ইহাদ, দ্য লর্ড ইজ ওয়ান, অর্থাৎ ঈশ্বর হলো একজন। এই লাইনগুলোকে মূলত বলা হয় শেমা, যা হলো ইহুদিদের বিশ্বাসের মূল বিষয়বস্তু, অর্থাৎ ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় তার সাক্ষ্যদান। এই লাইনগুলোর মাধ্যমেই ইহুদিদেরকে প্রার্থনার জন্য আহ্বান করা হয়। দর্শক, প্রত্যেক ধর্মের মানুষই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তবে সবার প্রার্থনার ধরন সমান নয়। ইহুদিরাও ঠিক তেমনইভাবে প্রার্থনা করে থাকে। মুসলমানদের মতোই তারা নামাজ আদায় করে, তবে পার্থক্য হলো মুসলমানরা নামাজ আদায় করে দিনে পাঁচবার, আর ইহুদিরা নামাজ আদায় করে দিনে তিনবার। যদিও তারা তাদের এই প্রার্থনাকে সালাদ বা নামাজ বলে না, তারা বলে সাচারিত, মিনছা এবং মাহারিব। সাচারিত হলো সকালের প্রার্থনা, মিনছা হলো বিকেলের প্রার্থনা, আর মাহারিব হলো সন্ধ্যার প্রার্থনা। ইহুদিদেরকে সাধারণত দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায়, হাতে থাকে একটি সিদ্ধুর নামক কিতাব, এবং তারা এই প্রার্থনার সময় শরীরকে কিছুটা নাড়াচড়া করে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় আমিদা। এছাড়া প্রার্থনার সময় তারা সেমা পাঠসহ আরও কিছু অতিরিক্ত প্রার্থনা করে। তারা সাধারণত কয়েকজন মিলে সিনাগোগে একত্রে প্রার্থনা করে, তবে একাকী প্রার্থনা করার রীতিও তাদের মধ্যে প্রচলিত রয়েছে। দর্শক, সর্বশেষ যে বিষয়টি হলো তা হলো ইহুদিদের বিলাপের দেয়াল। কেন ইহুদিরা এই দেয়ালটাকে পবিত্র মনে করে এবং এটি ধরে কান্নাকাটি করে, এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খায়। চলুন আজ এই প্রশ্নের উত্তর সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। আসলে বিলাপের দেয়াল বা ওয়েলিং ওয়াল, যেটি আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামেও পরিচিত, মুসলমানরা এটিকে বুরাক ওয়াল বা বুরাকের দেয়াল নামে ডাকে। বিশ্বাস করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে বুরাককে এখানে বেঁধেছিলেন, তাই এটিকে বুরাক দেয়াল বলা হয়। এটি আসলে জেরুজালেমের একটি পবিত্র স্থান এবং বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য ইহুদি ধর্মীয় স্থান। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিরা এখানে আসে এবং লাইন দিয়ে থাকে এখানে কান্না করার জন্য। কখনো এমন হয় না যে এটা একেবারে ফাঁকা হয়ে গেছে বা এখানে কোনো মানুষ নেই, বরং সর্বদাই এখানে মানুষের লাইন লক্ষ্য করা যায়। সামনের একজনের কান্না শেষ হলে আসে পরের জনের পালা, সেও তখন দুহাত দেওয়ালে আঁকড়ে, সাত আট টনের পাথরে ছাইয়ে, কপালগাল ঠেকিয়ে, ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তারপর জামার ভাঁজ বা ব্যাগের পকেট থেকে এক টুকরো কাগজ বের করে গুঁজে দেয় পাথরের খাঁজে। প্রিয় দর্শক, ইহুদিরা এখানে কান্নার মূল কারণ হল তাদের সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির ধ্বংসের শোক, যেটি একটা সময় ঠিক এখানে দাঁড়িয়েছিল। 70 খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরের ধ্বংস ইহুদি ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা, এবং এই সময়ের পর থেকেই ইহুদিরা তাদের ভূমি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়, আর এই সময়ে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে তাদের বিরাট ক্ষতি হয়ে যায়। সে ক্ষতির কথা স্মরণ করেই তারা এখানে এসে বিলাপ করে করে কাঁদে এবং সেই মন্দিরের পুনর্নির্মাণের জন্য প্রার্থনা করতে থাকে। অবশ্য যদিও বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্রমূলক তৎপরতার মধ্য দিয়ে তারা তাদের থার্ড টেম্পল তৈরির কাজ শুরু করে দিয়েছে। ইহুদিদের এই দেয়ালে এসে কাঁদার আরেকটি কারণ হলো তারা ইসরায়েলের ভূমি এবং তাদের পূর্বপুরুষদের সাথে তাদের সংযোগের প্রতীক হিসেবে দেয়ালটিকে চিহ্নিত করেছে, এবং সেই সংযোগ রক্ষার্থেই তারা এখানে এসে কাঁদে। এই হলো ইহুদিদের বিলাপের দেয়ালে বিলাপ করার মূল কারণ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।